السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على نبينا محمد الذي لا نبي بعده وآله وأصحابه اجمعين. I am the one who is the one who بوريبار এ প্রসঙ্গে আপনাদের সাথে ধারাবাহিক আলোচনা করছিলাম আমরা আজকেরই পর্বে কথা বলবো পিতামাতার সম্মান ও মর্যাদা প্রসঙ্গে ইসলামের নির্দেশনা নিয়ে আমরা জানি আল্লাহ তালার পরে আমাদের নিকট সবচেয়ে সম্মানিত যিনি বা যারা তারা হচ্ছেন আমাদের পিতা এবং মাতা আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে তার ইবাদত করার নির্দেশনা দিয়ে পিতামাতার সাথে হেহসান করতে বলেছেন তিনি বলেছেন ওয়াকদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ইবাদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এভাবে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন শুধু আল্লাহরই গোলামি করি তারই ইবাদত করি এবং আমাদের পিতামাতার সাথে আমরা ইহসানের আচরণ করি মানুষ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সলাহ সৌম জাকাত হজ সহ নারাবিদ এবাদত করছে আল্লাহকে খুশি করার জন্য যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হচ্ছে তামান না মানুষ পোষণ করে আল্লাহকে খুশি করার জন্য কতই না প্রচেষ্টা আমরা করছি আবদুল্লিবনে আব্বাস রাজি আল্লাহ তালানহ বলেছেন আলা ও আমালান আকরব ইলাল্লাহ মিন বিরুল ইন আমি জানি না অন্য কোনো আমল এমন আছে কি যা দিয়ে আল্লাহর খুব নিকটে যাওয়া যায় মাতা পিতার সাথে সদা সদাচরণের চেয়ে বেশি অর্থাৎ মাতা পিতার সাথে সদাচরণ করে আল্লাহকে যত কাছাকাছি পাওয়া যায় নিজেকে আল্লাহর যত কাছাকাছি নেওয়া যায় এবং আব্বাস রাত আল্লাহ তালুজিনা ইসুল মুফাসরিন তিনি বলছেন যে এর চেয়ে ভালো কোনো আমল আছে এটা আমার জানা নেই মানুষ যদি মাতা পিতাকে সন্তুষ্ট করতে পারে তাহলে আল্লাহ আল্লাহত অতি সহজেই তার উপর সন্তুষ্ট হয়ে যান রসৌল্লা সাল্লাইলে হি সাল্লাম বলেছেন রদার রব ফি রদাল ওয়ালেদাইন ও সাক্ষাতর রব্বী ফি সাখাতিল ওয়ালেদাইন আল্লাহ তয়ালার সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির উপরে নির্ভর করে আবার আল্লাহ তয়ালার অসন্তুষ্টিও মাতা পিতার অসন্তুষ্টির উপরে নির্ভর করে আমরা পাঁচতলা দশতলা বিল্ডিংকে দেখি সে দাঁড়িয়ে আছে জমিনের উপরে আমরা সকলে নিশ্চিতভাবে জানি যে এর নিচে ফাউন্ডেশান রয়েছে সে ফাউন্ডেশানের উপরে দাঁড়িয়েছে ফাউন্ডেশান যদি না থাকতো দশতলা বিল্ডিংটি দাঁড়িয়ে থাকতো না বরং মাথার উপরে মুখ বড়ে পড়ত তো ঠিক ওই ফাউন্ডেশানের উপরে যেভাবে বিল্ডিংটি দাঁড়িয়ে থাকে আল্লাহর সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির উপরে দাঁড়িয়ে থাকে অর্থাৎ যদি কোনো সন্তানের উপরে তার মাতা পিতা নারাজ থাকে অসন্তুষ্ট থাকে ওই সন্তান আল্লাহকে এবাদত করে খুশি করতে পারবে না আল্লাহ তালা আগে দেখেন তার উপরে তার মা বাবা খুশি আছে কি না হাদিসে পাওয়া যায় ম্যান আসবাহা মিনাল হেদা যদি কোনো ব্যক্তি সকালবেলায় ঘুম থেকে ওঠে আল্লাহ তালা তাকিয়ে দেখেন তার উপর তার মা বাবা গত রাতে রাজি খুশি ছিল কি না যদি আল্লাহ তালা দেখেন যে তারা খুশি আছে আল্লাহ সকালবেলায় ওই ব্যক্তির জন্য জান্নাতের দুটি দরজা খুলে দেন মা বাবার একজন জীবিত আছে তিনি রাজি আছেন আল্লাহ জান্নাতের একটি দরজা খুলে দেন ঠিক অনুরূপ যদি আল্লাহ তালা দেখেন কোনো ব্যক্তির উপরে তার মা বাবা নারাজ অসন্তুষ্ট আল্লাহ সকালবেলায় জাহান্নামের দুটি দরজা খুলে দেন হাদিসে বিকেলের কথাও এসেছে বিকালবেলায় আল্লাহ তাআলা তাকিয়ে দেখেন এ দিনটাতে মা বাবাকে সে নারাজ করেছে কিনা অসন্তুষ্ট করেছে কিনা যদি করে থাকে আল্লাহ তালা সন্ধ্যাবেলায় তার জন্য জাহান নামের দুটি দরজা খুলে দেন ও দুজন থেকে যদি একজনকে নারাজ করে আল্লাহ তাআলা জাহান্নামের একটি দরজা খুলে দেন যদি কোনো ব্যক্তি আল্লাহকে পেতে চায় কাছে জান্নাতকে পেতে চায় কাছে তাহলে মা বাবাকে সে কাছে টানুক তাদেরকে ভালোবাসুক তাদেরকে ভালোবাসলে দুনিয়াতে থেকেই জান্নাত পাওয়া যায় অতি সহজেই পাওয়া যায় রসল্লা সাল্ল হয়াসাল্লাম সাহাবি হার সেবনুর রহমান রদিয়াল্লাহ তায়লান হুকে রসুল জান্নাতে কোরআন তেলোয়াত করতে দেখে এসেছেন তিনি বলেছেন দখল তুল জান্না ও স্বামী তো ফিহাল কোরআন আমি জান্নাতে ঢুকেছিলাম সেখানে কোরআনের তেলোয়াত আমি শুনেছি জিজ্ঞেস করেছি মান হুয়া জিব্রিল কে কোরআন পড়ছে কাল হারসবন রহমান জিব্রিল আমির বললেন আপনার সাহাবি হারসা অথচ তিনি তখনও দুনিয়া তিনি এনতেকাল করেননি রসল্লা সাল্ল সাল্লাম দুনিয়া এসে অথবা তিনি স্বপ্নে দেখেছেন স্বপ্ন থেকে জেগে সকালবেলায় হারস এবন রহমানকে ডাকলেন মেয়েরাজের রাতে দেখে থাকলে মেয়েরাজ থেকে ফিরে রাখলেন হারেসা এমন কি ন্যাক করো তোমাকে আমি জান্নাতে কোরআন পড়তে দেখে এসেছি লোকজন বলল হারেসাও বললেন তিনি তার মায়ের সেবা করেন ও কেনা আবার রান্না আসবি অম্বি তিনি মায়ের সাথে খুব ভালো আচরণ করেন ইহাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় তিনি মায়ের চুন আচরিয়ে দিতেন গোসল করিয়ে দিতেন নিজ হাতে খাইয়ে দিতেন আল্লাহর হাবিব সাল্লাহ আল সাল্লাম শুনে বললেন কেদায় আলী কুমল বীর কেদে আলী কোমল বীর আলী বীর এটাই তো শ্রেষ্ঠ কাজ এটাই তো ভালো কাজ তুমি তোমার মায়ের দোয়ার কারণে দুনিয়া থাকতে জান্নাত পেয়ে গিয়েছ জান্নাতে কোরআন তেলওয়াত করার সুযোগ পেয়েছ সম্মানিত দিনী ভাই বোনেরা আসুন আমরা যারা অতি সহজ জানলাকে খুশি করতে চাই আমরা মা বাবাকে খুশি করি তাদের ভালো ভালো কথাগুলো আমরা গ্রহণ করি তাদের সেবা করি আল্লাহ সে ফিক আমাদের দান করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রেখে শেষ করছি আসসালামু আলাইকুম ও বারাকাতুহু